তোমরা উৎপাদকে বিশ্লেষণ এই নবম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের গণিতের পাঠ্যবইতে যা আছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে ঠিক সেইভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আমাদের ভিডিওগুলো দেখবার পরে তোমরা উৎপাদক সম্বন্ধে স্বচ্ছ ধারণা হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুযায়ী নবম শ্রেণীর গণিতের আজকের আলোচ্য বিষয় অষ্টম অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ কতগুলো প্রয়োজনীয় তথ্যাবলী আমরা জেনে নিই উৎপাদকে বিশ্লেষণ করার কতগুলো প্রয়োজনীয় তথ্যাবলী হল কোনো বীজগাণিতিক রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণের কতগুলো নিয়ম যদি ফাংশন অফ এক্স ইজ টু এ এক্স কিউ প্লাস বি এক্স প্লাস সি হয় তবে সর্বপ্রথম এক্সের এমন একটা মান খুঁজতে হবে যাতে রাশিমালাটির মান শূন্য হয় এক্সকে যদি আমি এ ধরে রাশিমালাটির মান যদি আমি শূন্য পাই অর্থাৎ এক্সের মান যদি আমি এ ধরি এবং এ ধরার পরে এই রাশিমালাটির মান যদি শূন্য হয় তবে ফাংশন অফ এক্সের একটা উৎপাদক হবে এক্স মাইনাস এ অর্থাৎ তখন এক্সের মান যদি এ ধরি তাহলে এক্স ইজ ইকাল টু এ তাহলে এক্স মাইনাস এ ইজ ইকাল টু জিরো হবে এই পদ্ধতিকে বলা হচ্ছে শূন্য পদ্ধতি তাহলে কি বলো যে যদি ফাংশন অফ এক্স এক্স কিউ প্লাস বি এক্স প্লাস সি হয় তবে সর্বপ্রথমে এক্সের এমন একটা মান খুঁজতে হবে যাতে রাশিমালাটির মান শূন্য হয় যদি ফাংশন অফ এ ইজিক টু জিরো হয় তবে ফাংশন অফ এক্সের একটা উৎপাদক হবে অর্থাৎ এক্সকে যদি আমি এ ধরে দেখি যে এই রাশিমালাটির মান জিরো হচ্ছে তাহলে এক্স মাইনাস এ হবে এই রাশিমালাটির একটি উৎপাদক এবং এই পদ্ধতিকে শূন্য পদ্ধতি বলা হয় এছাড়া নিম্নলিখিত সূত্রগুলির সাহায্য আমরা নিতে পারি এসব দেখা যাক আমরা জানি এক্স স্কয়ার মাইনাস বি স্কোয়ার ইস্যুকাল টু এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক বি এই সূত্র দিয়েও কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি এই সূত্র দিয়েও কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি A বিজিক প্লাস এব স্কোয়ার এই সূত্র দিয়েও কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যায় আবার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এই সূত্রটা কী হলো ইজুকাল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এই সূত্র দিয়েও কিন্তু আমরা উৎপাদককে বিশ্লেষণ করতে পারি যদি

তবে মধ্যপদ বা মিডিল টার্ন ফ্যাক্টরের মাধ্যমেও আমরা কাজ করতে পারি যেমন একটা উদাহরণ দেখি যেমন এই অঙ্কটি এক্স এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি একে আমরা মধ্যপদ বিশ্লেষণ এই পথটি কি বিশ্লেষণের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারব দেখা যাক একে আমি ভাঙলাম এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি তারপর এখান থেকে এক্স কমন নাও এক্স কমন নিলে এক্স প্লাস এ রইল আবার এখান থেকে বি কমন নাও X প্লাস এ রইল তাহলে আমার কি হলো এখানে X প্লাস এ দু জায়গায় রইল আমি এখানে লিখলাম পড়ে রইল কি X আর এখানে বি এক্স প্লাস বি পড়ে রইল তাহলে এই মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমেও কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি আমাদের এই উৎপাদকের বিশ্লেষণে বিভিন্ন সূত্রের নিয়ম নিয়ে আমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটা নিয়ম আমরা দেখিয়েছি তোমরা আমাদের ফেসবুক পেজ লাইক করো এবং আমাদের উত্তরণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে তোমাদের গণিত সম্বন্ধে স্বচ্ছ ধারণা হবে